সারেগামা কারওয়া মিনি রবীন্দ্রসঙ্গীত। গীতিকার গান লিখবেন, সুরকার সুর করবেন আর গায়ক গাইবেন। মূলত এমন ত্রিবেণী সঙ্গম হলেই এক কালজয়ী গান তৈরি হয়। এই চেনা ছকের মধ্যেই এমন কিছু কম্বিনেশন তৈরি হয় যা একের পর এক এপিকের জন্ম দিতে পারে। বাংলা গানে আজ এমনই এক গীতিকার ও গায়ক জুটির কথা বলবো যারা একে অপরের ভাইবস ধরতে পারতেন। মনে হতো যেন এই গান অন্য কারোর গলাতে সম্ভবই নয়। মজার ব্যাপার, যিনি গায়ক হতে চেয়েছিলেন তিনি গীতিকার হলেন, আর যিনি লেখক হতে চেয়েছিলেন তিনি গায়ক হলেন। এই জুটি দশকের পর দশক সেরা সেরা গান বাঙালিকে উপহার দিয়েছেন, হেমন্ত মুখোপাধ্যায় এবং গৌরীপ্রসন্ন মজুমদার। আজকের কারভা ক্লাসিক্স সাজানো গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গানে। গানের মাঝে মাঝে গল্প বলবে দেব। শুরুতেই সপ্তপদী সিনেমার সেই বিখ্যাত গান যেখানে হেমন্তবাবুর সঙ্গে গলা মিলিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে ওই দোল দোল হাসিতে রাখালে, কোন ঘর ছাড়া বাসিতে সবুজে ওই দোল দোল হাসিতে, মন আমার মিশে গেলে বেশ যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, বলবো না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে, আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে, প্রাণে যদি এ গানের রেশ রয় যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। না না, তুমি বলো। না, তুমি বলো। তুমি বলো। তুমি বলো। তুমি, তুমি বলো। তুমি, তুমি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, কারভা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। রোমান্টিক গানের ক্ষেত্রে এমন আলটিমেট সং না কখনো হয়েছে না কখনো হবে। গানের নেপথ্যে সেই হেমন্ত মুখোপাধ্যায় এবং গৌরীপ্রসন্ন মজুমদার, আর এই জুটিকে নিয়েই আজকের কারভা ক্লাসিক্স। হেমন্তবাবু তখন খুব ব্যস্ত, বম্বে কলকাতা করছেন। এমনই একটা সময়ে একটা বাংলা ছবির মিউজিক ডিরেকশনের কাজ হাতে এলো, নায়ক নায়িকা উত্তম কুমার এবং সুচিত্রা সেন। তখন হেমন্তবাবু মানেই গৌরীপ্রসন্ন মজুমদারের কথা। একদিন হেমন্তবাবু কলকাতায় এলেন, পরের দিনই তিনি বম্বে চলে যাবেন। গানের প্রথম লাইনটা লিখে দিলেন হেমন্তবাবু নিজে, বাকি লাইনগুলো লিখে গানটা কমপ্লিট করলেন গৌরীপ্রসন্ন মজুমদার। মাত্র 15 মিনিটে গানটি সুর করলেন হেমন্ত মুখোপাধ্যায়। এত তাড়াহুড়োতে কাজ দেখে ছবির পরিচালক থেকে সকলেই বেশ অসন্তুষ্ট হলেন, কারণ তাদের ধারণা হেমন্তবাবু মন দিয়ে কাজটি করেননি। অথচ ছবিটা রিলিজ হওয়ার পর দেখা গেল ওই গানগুলোই সবচেয়ে বেশি হিট, এবং গান এবং অভিনয় মিলে সিনেমাও সুপারহিট। সিনেমার নাম ছিল হারানো সুর। নিশ্চয়ই শোনাব সে গান এবং তারপর আরও দুটো গান। আজ দুজনার দুটি পথ গো
দুটি দিকে গেছে দেখে আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে দেখে তোমার পথ আলোয় ভরানো জানি আমার পথ অধারে আছে যে ঢেকে আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে বেঁকে সেই শপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে সেই শপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে তোমারে তবু দেখি বারে বারে আজ শুধু দূরে থেকে আমার পথ আধারে আছে যে ঢেকে আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে দেখে আমার কুল ছাড়ি তব বিশ্বরণের খেয়া ভরা পালে অকুলে দিয়েছি পাড়ি আমার কুল ছাড়ি তব বিশ্বরণের খেয়া ভরা পালে অকুলে দিয়েছি পাড়ি আজ যতবার দীপ জ্বালি আলো নয় পাই কালি আজ যতবার দীপ জ্বালি আলো নয় পাই কালি এ বেদনা তবু সহি হাসি মুখে নিজের লুকাই রেখে আমার পথ আধারে আছে যে ঢেকে আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে দেখে সারে গামা কারওয়া মিনি রবীন্দ্রসঙ্গীত এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ জুথিবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া জুথিবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া হায় হায় রে দিন যায় রে ঘরে আধারে ভুবন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ শুধু ঝরে ঝরো ঝরো আজ বাড়ি সারাদিন আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন শুধু ঝরে ঝরো ঝরো আজ বাড়ি সারাদিন আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনো মনে
আজ আমি খানে খানে কি যে ভাবি আনমনে তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ হলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো তুমি আমার কাছে কভু হাসো না তো আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গোয়ুড়ে আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গোয়ুড়ে যেমন করে সে হাওয়ায় ভাসে কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো হলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো চাঁদের আলোয় রাত যায় যে ভোরে তাহার মতো তুমি করো না কেন রোগধন্য মোরে চাঁদের আলোয় রাত যায় যে ভোরে তাহার মতো তুমি করো না কেন রোগধন্য মোরে যেমন করে নিড়ে একটি পাখি সাথীর কাছে তার নেয় গোডাকি যেমন করে নিড়ে একটি পাখি সাথীর কাছে তার নেয় গোডাকি যেমন করে সে ভালোবাসে কই তাহার মতো তুমি আমায় তবুও ভালো বাসো না তো হলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো তুমি আমার কাছে কভু হাসো না তো এবারে প্রথমে যে গানটা শোনাবো সেটা নিয়ে একটা দারুণ মজার ঘটনা আছে অসিত সেন ছবি বানাচ্ছেন মিউজিক ডিরেকশনের দায়িত্বে হেমন্ত মুখোপাধ্যায় যথারীতি গান লেখার ভার পড়ল গৌরীপ্রসন্ন মজুমদারের ওপর ছবির একটা গানের সঙ্গে অনেকেই বিদেশি ছবি দ্য ব্রিজ অন রিভার কোয়াইয়ের মিল খুঁজে পেলেন সেই সময় হেমন্তবাবু বিদেশে বেড়াতে যাবেন ইস্ট আফ্রিকা হয়ে রোমে যাবেন ঠিক হল গৌরীপ্রসন্ন মজুমদারও তার স্ত্রীকে নিয়ে রোমে বেড়াতে যাবেন দুজনে গেলেনও তাই এদিকে কলকাতার কোনো এক সাংবাদিক রটিয়ে দিলেন যে বিদেশি সুর না বলে ব্যবহার করার জন্য লন্ডনে কেস হয়েছে হেমন্তবাবুকে হাজিরা তো দিতেই হবে এমনকি গানটি গৌরীপ্রসন্ন মজুমদার লিখেছেন বলে তাকেও সমন পাঠানো হয়েছে তিনিও গেছেন সেখানে এদিকে হেমন্তবাবু এবং গৌরীবাবু কিছুই জানেন না কলকাতায় ফিরে সব জানতে পেরে গৌরীপ্রসন্ন মজুমদার এক ফাংশনের আয়োজন করলেন সেখানে হেমন্তবাবু সবাইকে বিষয়টি জানালেন যে তারা স্রেফ বেড়াতেই গেছিলেন সেখানে কোনো কেসের ঘটনা নেই গানটি ছিল দ্বীপ জেলে যাই ছবির গান শোনাবো সেই গান এবং তারপর আরও দুটো গান শুধু যে গানে
এ দুটি প্রাণের বহু পূজনের এই রাত তোমার আমার তুমি আছো আমি আছি তা অনুভবে তোমারে যে পাই তুমি আছো আমি আছি তাই অনুভবে তোমারে যে পাই শুধু দুজনে এই রাত তোমার আমার ওই চাঁদ তোমার আমার শুধু দুজনে সারে গামা কারওয়া মিনি রবীন্দ্রসঙ্গীত আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখেছে থেকেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখেছে থেকেছি বাজে কিঙ্কিনির ঝিনি তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখেছে থেকেছি ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখেছে থেকেছি কস্তুরী মৃগ তুমি যেন কস্তুরী মৃগ তুমি আপন গন্ধ ঢেলে হৃদয় ছুঁয়ে গেলে সে মায়ায় আপনারে ঢেকেছি ওই কপোলে দেখেছি লাল পদ্ম যেন দল মেলে ফুটেছে সে সদ্য ওই কপোলে দেখেছি লাল পদ্ম যেন দল মেলে ফুটেছে সে সদ্য আমি ভ্রমরের গুঞ্জনে তোমারেই ডেকেছি দূর হতে তোমারেই দেখেছি আর মুগ্ধ হয়ে চোখেছে থেকেছি বাজে কিঙ্কিনির ঝিনি তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখেছে থেকেছি I hope you are enjoying this episode of Carva Classics Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. Mujhe jawa din guli amay je pichudate Sriti jeno amare hridaye bedonar range range chobi aake Thank you.
পড়ে যায়। মনে পড়ে যায় সে প্রথম দেখার স্মৃতি, মনে পড়ে যায় সে হৃদয় দেবার তিথি, দুজনার দুটি পথ মিশে গেল এক নতুন পথের বাঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত গানে, সেই সুর কাঁদে আজি আমার প্রাণে, ভেঙে গেছে হায় ভেঙে গেছে হায়। গেছে আজ সেই মধুর মিলন মেলা, ভেঙে গেছে আজ সেই হাসি আর রঙের খেলা, কোথায় কখন কবে কোন তারা ঝরে গেল আকাশ কি মনে রাখে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। হেমন্ত মুখোপাধ্যায় এবং গৌরীপ্রসন্ন জুটির আরও একটি মাইলস্টোন কাজ নীল আকাশের নিচে। একবার ভূপেন হাজারিকার কাছে হেমন্তবাবু ছবির গল্পটি শুনে ভাবলেন ছবিটি নিজেই প্রডিউস করবেন। মৃণাল সেনকে দায়িত্ব দেওয়া হল স্ক্রিপ্ট লেখার জন্য, কিন্তু প্রাথমিকভাবে স্ক্রিপ্ট পড়ে হেমন্ত মুখোপাধ্যায়ের ভালো লাগেনি, ফলে ছবিটির কাজ পড়েই থাকল। পরে আবারও ছবির কাজে হাত দিলেন হেমন্ত মুখোপাধ্যায়। এবার মৃণাল সেনকে দায়িত্ব দেওয়া হল ছবি স্ক্রিপ্ট তো লিখবেনই, সঙ্গে ছবির ডিরেকশনও দেবেন। প্রথমে ঠিক ছিল অভিনয় করবেন উত্তম কুমার এবং অরুন্ধতী দেবী, কিন্তু ওনারা সময় দিতে পারলেন না, ফলে এলেন কালী ব্যানার্জি এবং মঞ্জু দে। ছবির গান সুপারহিট। মজার ব্যাপার, গানগুলো তৈরি হয়েছিল কিন্তু খুব অল্প সময়ে। মৃণাল সেন চিত্রনাট্য পড়ে শোনাচ্ছেন, সিচুয়েশন অনুযায়ী গৌরীপ্রসন্ন মজুমদার সঙ্গে সঙ্গে গান লিখছেন, আর হেমন্তবাবু সঙ্গে সঙ্গে সুর করছেন। মাত্র 10 মিনিট সময় নিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় গানগুলো সুর করতে, আর সেই গান আজও আমাদের ভাবুক করে দেয়। এইরকমই টিউনিং ছিল গৌরীপ্রসন্ন মজুমদারের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের। এবারে সেই ছবি থেকে পরপর দুটো গান এবং তারপর আরও একটি গান দুই ভাই ছায়াছবি থেকে। নীল আকাশের নিচে পৃথিবী, তার পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছ কি, আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছ কি, আকাশ আকাশ শুধু নীল ঘন নীল নীল আকাশ, সেই নীল মুছে দিয়ে আসে রাত পৃথিবী ঘুমিয়ে পড়ে তুমি দেখেছ কি, তুমি রাতের সে নীরবতা দেখেছ কি, শুনেছ কি রাত্রির কান্না বাতাসে বাতাসে বাজে তুমি শুনেছ কি। Thank you.
নিবিড় আঁধার, নেমে আসে ছায়া ঘন কালো রাত, কলরব কোলাহল থেমে যায়, নিশীথ প্রহরী জাগে। তুমি দেখেছো কি এই বেদনার ইতিহাস, শুনেছো কি দেখেছো কি মানুষের অশ্রু, শিশিরে শিশিরে ঝরে, তুমি দেখেছো কি। অসীম আকাশ তারি নিচে চে দেখো ঘুমায় মানুষ, জাগে শুধু কত ব্যথা হাহাকার, ছোট ছোট মানুষের ছোট ছোট আশা, কে রাখে খবর তার, তুমি দেখেছো কি। আর শুনেছো কি মানুষের কান্না, বাতাসে বাতাসে বাজে, তুমি শুনেছো কি। নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি। I hope you are enjoying this episode of Carva Classics Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. O nodire ekti kotha shudhai shudhu tomare, bolo kothay tomar desh tomar nei ki cholar shesh. O nodire তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ। ও নদী রে একুল ভেঙে ওকুল তুমি গড়ো, যার একুল ওকুল দুকুল গেল তার লাগি কি করো, একুল ভেঙে ওকুল তুমি গড়ো, যার কুল কুল দুকুল গেল তার লাগি কি করো, আমায় ভাবছো মিছেই পর তোমার নাই কি অবসর, আমায় ভাবছো মিছেই পর তোমার নাই কি অবসর, সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে, বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ। ও নদী রে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ। ও নদী রে নদীরে
কারবা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুন গুন সুরে মন হাসে না, ওই গুন গুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন হাসে না আমার দ্বারে, তারে বলে দিও গামা পা মাগারে। কিরে খামলি কেন, বাজা। গামা পা মাগারে সারে মা গারে গা রে সারে সানে সা, ওই ফুল মালা দিল শুধু জালা ধুলায় সে যাক ঝরে যাক না, এই ভাঙা বাসি ভোলে যদি হাসি ব্যথায় সে থাক ভরে থাক না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, তারে বলে দিও সে যেন হাসে না আমার দ্বারে, তারে বলে দিও, তারে বলে দিও সে যেন আসে না, তারে বলে দিও মন কেন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও গামা পা মাগারে সারে মা গারে গা রে সারে তানে তা, নেই আলো চাঁদে যেন রাত কাঁদে এ আধার শেষ তবু হয় না, যায় প্রেম সরে থাকি দেয় মোরে এই ব্যথা প্রাণে সয় না, হায় স্বপ্নে আঁকি আর ভাসে না, হায় স্বপ্নে আঁকি আর ভাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুন গুন সুরে মন হাসে না, ওই গুন গুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। কারভা ক্লাসিক্সে আজ শোনাচ্ছি হেমন্ত মুখোপাধ্যায় এবং গৌরী প্রসন্ন মজুমদার জুটির অবিস্মরণীয় কিছু গান। গায়ক ও গীতিকার এই জুটির গান সিলেকশনের ক্ষেত্রে কোন গানটা যে শোনাবো আর কোনটা যে আজকের পর্ব থেকে বাদ দেব তা ভাবতে আমি নিজেই দিশেহারা হয়ে যাচ্ছি। এবারে ইন্দ্রাণী ছায়াছবির কথা বলতেই হচ্ছে। ছবির মিউজিক ডিরেক্টর নচিকেতা ঘোষ, গান লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার। তখন হেমন্তবাবু বম্বেতে, নচিকেতা ঘোষ বম্বেতে এলেন গান রেকর্ড করাতে। হেমন্তবাবুর বাড়িতেই উঠলেন। রেকর্ডিংয়ের আগের রাতে হেমন্তবাবুকে গান তোলালেন নচিবাবু এবং তারপর বললেন, শুনুন আজ তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ুন, কালকে ফ্রেশ ভয়েস চাই, আপনি আবার কোথাও খেপ টেপ মারতে যাবেন না। পরদিন সকালের রেকর্ডিং, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন নচিবাবু এবং হেমন্ত মুখোপাধ্যায় দুজনেই। সকালে নচিকেতা ঘোষ ঘুম থেকে উঠে দেখেন হেমন্তবাবু একেবারে স্নান টান করে রেডি। দুজনেই সকাল সকাল স্টুডিওতে গেলেন, দুর্দান্ত গাইলেন হেমন্ত মুখোপাধ্যায়। রেকর্ডিং হয়ে গেছে, দুজনেই বেশ খোশ মেজাজে। চা খেতে খেতে হেমন্তবাবু নচিকেতা ঘোষকে বললেন, জানেন কাল আপনি ঘুমিয়ে পড়ার পর দু দুটো ফাংশন করতে বেরিয়েছিলাম, আজ সকালে এসে আপনার আগেই রেডি হয়ে গেছি। নচিবাবু অবাক, হেমন্তবাবু কখন বেরোলেন, কখন ঘুমোলেন, কখন এলেন কিছুই জানেন না। ইন্দ্রাণীতে যে গান হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় ফুটে উঠেছিল তা আজও আনপ্যারালাল। সারা রাত ফাংশন করার পরেও যার গলা ওরকম ফ্রেশ লাগে তাকে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া
আর কী বা বলা যেতে পারে। যেমন গায়কী তেমন সুর তেমনই ছিল গানের কথা। সব মিলিয়ে গানগুলো ছিল সেরা মানুষদের একটা ক্রিয়েশন। আজও আমরা তাই গানগুলো শুনি। শোনাব সেই গান এবং তারপর আরও একটি গান স্ত্রী ছায়াছবি থেকে, সেখানেও এই তিনজনই কিন্তু একসাথে কাজ করেছিলেন। আর শেষ গানটিতে হেমন্তবাবুর সঙ্গে গলা মিলিয়েছিলেন মান্না দে। অজানা রাভানে চঞ্চল পাখা মেলে ধরো, নীল ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। চাঁদের আখরে ওই আকাশের গা, চাঁদের আখরে ওই আকাশের গায়ে যেন পালক লেখনি তব প্রেমের কবিতা লিখে যা। সুদূর পিয়াসি পাখা কাঁপে থর থর, হেমন বলা কামর অজানা রাভানে চঞ্চল পাখা মেলে ধর, নীল ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। মেঘ রোদ সব বাধা পার হয়ে যা, মেঘ রোদ সব বাধা পার হয়ে যাও তব ওই দুটি ভীরু চোখে ভুবনের নাও ভরে না। তাই দিয়ে আপনারে সুন্দর করো, হেমন বলা কামর অজানা রাভানে চঞ্চল পাখা মেলে ধর, নীল ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। হেমন বলা কামর অজানা রাভানে চঞ্চল পাখা মেলে ধর, নীল ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। সূর্য ডোবার পালা আসে যদি আশুক ব্যস্ত, গধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশত, ব্যস্ত ব্যস্ত সূর্য ডোবার পালা আসে যদি আশুক ব্যস্ত, গধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশত, ব্যস্ত ব্যস্ত। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে, তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে, সে আধার নামুক না গুঞ্জন থামুক না, কানে তবু রবে তার রেস্তু
বেশ তো বেশ তো। সূর্য ডোবার পালা আসে যদি আশুক বেশ তো, গধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ তো বেশ তো বেশ তো। তারপরে সারা রাত দুজনে একা একা ভাব, হৃদয়ের লিপিকাতে কে যেন লিখেছে একাব্য। তারপরে সারা রাত দুজনে একা একা ভাব, হৃদয়ের লিপিকাতে কে যেন লিখেছে একাব্য। জোনাকিরা দ্বীপ জেলে আমাদের সাথে রাত জাগবে, দুটি প্রাণে চুপে চুপে নতুন সে সুর এক লাগবে। জোনাকিরা জাগুক না প্রাণে সুর লাগুক না, পাওয়াতে চাওয়ার হবে শেষ তো বেশ তো বেশ তো। কারওয়া ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। হাজার টাকার ঝাড় বাতিটা রাতটাকে যে দিন করেছে, তারই নিচে বাইজি নাচে ঠুংরি গানের টুকরো ছুঁড়ে। হাজার টাকার ঝাড় বাতিটা তবল চিটা দিচ্ছে ঠেকা, তারেঙ্গিটা সুর ধরেছে, পিচকিরিটা ঢালছে আতো, ধূপের ধোঁয়া যাচ্ছে উড়ে। হাজার টাকার ঝাড় বাতিটা পরোয়া তো নেই দু দশ লাখ, পরোয়া তো নেই দু দশ লাখ, হয় যদি হোক দেনা একটি রাতের মেজাজটা হোক অনেক টাকায় কেনা। আঙুর ফুলের রঙিন রসে পান পেয়ালা ওই ভরেছে, স্বপ্নে দু চোখ জড়িয়ে আসুক সুর বিয়ার সুরায় সুরে। হাজার টাকার ঝাড় বাতিটা দরনা দরনা সীতাপতি রাজা, যে টাকাটা মার ছুঁড়ে সুভানাল্লা দিয়ে, সেই টাকাটাই পড়ত যদি একটু ঘুরে গিয়ে, বেঁচে যেত হয়তো কারো কঠোর জঠোর জ্বালা, খুলে যেত বন্ধ দ্বারের অন্ধকারের তালা, অনাহারের শীতে কেঁপে যে গাছেরই গাল মরেছে, হয়তো বাঁচার আশা জাগত সে কখনোই। শেকড় ফুঁড়ে গাছের মতো বুঝলে সীতাপতি, শেকড় ফুঁড়ে গাছের মতো আগাছাও তো হয়, মেজাজটাই তো আসল রাজা আমি রাজা নয়। তোমরা কেন এত বোকা সেই কথাটাই ভাবি, আমার হিরে রংটি না পেলে ওর জ্বলত কি ওই না ছাবি। হাজার টাকার ঝাড় বাতিটা রাতটাকে যে দিন করেছে।
অল্প সময়ের মধ্যে সুর করে ফেলা হেমন্ত মুখোপাধ্যায় প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে গেছিলেন। ঠিক তেমনই অল্প সময়ে সঠিক শব্দ বাছাই করে গান লেখার ক্ষেত্রেও কিন্তু গৌরীপ্রসন্ন মজুমদারের জুরি মেলা ছিল অসম্ভব। এরকমই মাত্র 15-20 মিনিটের মধ্যে গান তৈরি হয়েছিল আরও একটি মাইলস্টোন সিনেমা মরুতীর্থ হিংলাজের। হেমন্তবাবু সুর করেছেন, গৌরীবাবু লিখেছেন, প্রয়োজনের শব্দ বদলে দিচ্ছেন, আর এভাবেই অল্প সময় তৈরি হয়েছিল গানগুলো। সেই কবেকার গান, অথচ আজও তার আবেদন কিন্তু একই রকম। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তল মাগো, বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো মাধারের ভ্রুকুটিতে ভয় নাই, মাগো তোমার চরণে জানি পাবো ঠাই, আর আধারের ভ্রুকুটিতে ভয় নাই, মাগো তোমার চরণে জানি পাবো ঠাই, যদি এ পথ চলিতে কাটা বিধে পায়, হাসি মুখে সে বেদনা সব, কত দূর আর কত দূর বলো মা। চিরদিনে মাগো তব করুণায়, ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায়, ওই আকাশে যদি মা কবু ওঠে ঝড়, সে আঘাত বুকে পেতে লব, কত দূর আর কত দূর বলো মা। যতই দুঃখ তুমি দেবে দাও, তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও, মাগো যতই দুঃখ তুমি দেবে দাও, তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও, মাগো তুমি ছাড়া এ আধারে গতি নাই, তোমায় কেমনে ভুলে রব, কত দূর আর কত দূর, পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো মা, কত দূর আর কত দূর বলো মা। তোমার ভুবনে মাগো এত একি অভিশাপ, নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যের নাই তাই অধিকার, তোমার ভুবনে মাগো এত পাপ একি অভিশাপ, নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যের নাই তাই অধিকার, কোথায় অযোধ্যা কোথা সেই রাম, কোথায় হারালো গুণধাম, একি হলো একি হলো পশু আজ মানুষেরই নাম, সাবিত্রী সীতার দেশে দাও দেখা তুমি এসে, শেষ করে দাও এই অনাচার, তোমার ভুবনে মাগো এত পাপ একি অভিশাপ, নাই প্রতিকার,
মিথ্যার জয় আজ সত্যের নায়িকাই অধিকার তোমার কঠিন হাতে বজ্র কিনাই হিংসার কর অবসান তোমার পৃথিবীতে যারা অসহায় তুমি মাতাদের কর ত্রাণ চরণ তীর্থে তব এবার শরণ লব দুর্গম এই পথ ভব পার তোমার ভুবনে মাগো এত পাপ একি অভিশাপ নাই প্রতিকার মিথ্যারি জয় আজ সত্যের নাই তাই অধিকার। গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা গান হেমন্ত মুখোপাধ্যায় যেমন সুর করেছেন তেমন নচিকেতা ঘোষও সুর করেছেন, কিন্তু যখনই গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, নচিকেতা ঘোষের সুর আর গানে হেমন্ত মুখোপাধ্যায়, এই তিনজন এক হয়েছেন তখনই তা কালজয়ী গান তৈরি হয়েছে। একবার নচিবাবু এবং গৌরীবাবু দুজনেই রেস্টুরেন্টে গেছেন, তখন নচিবাবু বললেন, এমন একটা গান লিখতে পারো যা আমাদেরকে অমর করে রাখতে পারে। শুনেই গৌরীবাবু ওই রেস্টুরেন্টে বসেই লিখে ফেললেন একটা গান। গানটা হাতে নিয়ে দুজনেই ফিরে এলেন নচিকেতা ঘোষের বাড়িতে, সেদিনই সুর তৈরি হল। কে গাইবেন? হেমন্ত মুখোপাধ্যায় ছাড়া আর কোনো চয়েজও ছিল না। সেই গান বাংলা গানের জগতে এক অপূর্ব সৃষ্টি। আর এই গান শুনতে শুনতেই বিদায় নেব আজকের কানভা ক্লাসিক্স থেকে। দেখা হবে আবারও অন্য গানের দিনে। আমার গানে স্বরলিপি লেখার রবে, আমার গানে স্বরলিপি লেখার রবে, পান্থ পাখি কুজন কাকলি ঘিরে, আগামী পৃথিবী কান পেতে তুমি শুনো, আমি যদি আর নাই আসি হে থাপিরে, তবু আমার গানে স্বরলিপি লেখা রবে। অশথের ছায়ে মাঠের প্রান্তে দূরে, রাখালি বাঁশির বেজে বেজে ওঠা সুরে, আমার গান খুঁজো তুমি তারি মিড়ে, আগামী পৃথিবী গান পেতে তুমি শুনো, আমি যদি আর নাই আসি হে থাপিরে। ঝরা পাতাদের মর মর ধ্বনি মাঝে কান পেতে শুনো, অশ্রুত সুরে মোরে গান বাজে, পরাগ ঝরানো স্বপ্ন ভরানো বনে, ভ্রমর যেথায় সুর তোলে মনে মনে, আমার গান খুঁজো তুমি তারি মিলে, আগামী পৃথিবী গান পেতে তুমি শুনো, আমি যদি আর নাই আসি হে থাপিরে, তবু আমার
লিপি লেখা রবে।